আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমাদের চ্যানেল 2247 এ আপনাদের ওয়েলকাম জানাই। আমি সাইফ খন্দকার। রেলপ্রেমীদের জন্য তৈরি এই ভিডিওতে দেখতে পাবেন নতুন রূপে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেসের ভেতরবাহী। ঢাকা কিশোরগঞ্জ রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন কিশোরগঞ্জ এক্সপ্রেসে গত জুন থেকে যুক্ত হয়েছে নতুন কোচগুলো। ট্রেনটিতে মোট 14টি নতুন কোচ সংযুক্ত রয়েছে, এর মধ্যে দুটি এসি চেয়ার এবং একটি এসি স্লিপার কোচ। দেখুন কেমন চকচক করছে, মনে হয় কে যেন ট্রেনের গায়ে সরিষার তেল মেখে রেখেছে। ঢাকা থেকে সপ্তাহে 6 দিন চলাচল করবে ট্রেনটি এবং সাপ্তাহিক বন্ধ শুক্রবার। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। আপ ও ডাউনে ট্রেনটি মোট 9টি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়। বর্তমান স্টপেজগুলোর মধ্যে রয়েছে ঢাকার কমলাপুর বিমানবন্দর, নরসিংদী, মিতিকান্দা, ভৈরব বাজার, কুলিয়ারচর, মাজিদপুর, সরারচর, মানিকখালী ও গাছিয়াটা। করোনার জন্য কয়েকটি স্টেশনে যাত্রা বিরতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল, তবে ট্রেনটি এখন সব স্টেশনেই থামছে। দর্শক, আপনি কি কখনো এই ট্রেনে উঠেছেন? যদি উঠে থাকেন তাহলে জানিয়ে দিন কমেন্টে। নতুন যুক্ত হওয়া এসব কোচ ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছে। ইন্দোনেশিয়ার রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি পিটি ইনকা এগুলো তৈরি করেছে।